ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কেননা জগৎকে অভিযুক্ত করে বিচার করতে ঈশ্বর তার পুত্রকে এই জগতে পাঠাননি, কিন্তু জগৎ যেন তার মাধ্যমে রক্ষা পায়। সারা পৃথিবীতে যীশুখ্রিস্টের অনুগামীর সংখ্যা 100 কোটিরও বেশি। চারটি সুসমাচারে এই খ্রিস্ট বিশ্বাসের সূচনার এক বিনম্র বিবরণ বিধৃত রয়েছে। অন্যান্য সুসমাচারে হয়তো আরও কোনো ঘটনার বিবরণ রয়েছে, হয়তোবা একই ঘটনা একটু অন্যভাবে বলা হয়েছে। যীশুর এই জীবন কাহিনী সম্পূর্ণরূপে লুকের লেখা সুসমাচার অনুযায়ী রচিত। প্রিয় থিওফিল, যে সমস্ত ঘটনা ঘটেছিল তার এক আনুপূর্বিক বিবরণ লিখছি, যেন সব ঘটনার মধ্যে যে পরম সত্য নিহিত আছে তা প্রকাশিত হয়। অগস্ত্য কৈশোর যখন রোমের সম্রাট এবং হেরোদ যিহুদিয়ার রাজা, সেই সময় ঈশ্বর তার প্রধান দূত গাব্রিয়েলকে নাসরাত নগরে এক কুমারীর কাছে পাঠালেন। এই কুমারীর নাম ছিল মরিয়ম। ভয় পেও না মরিয়ম, কারণ তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। তুমি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করবে, আর তুমি তার নাম রাখবে যীশু। এ কেমন করে হবে? আমি তো কুমারী। পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, তাই সেই পবিত্র সন্তানকে বলা হবে পরম পবিত্র ঈশ্বরের পুত্র। তার রাজত্ব কখনো শেষ হবে না। এরপর মরিয়ম অন্য এক নগরে তার মাসতুতো বোন ইলিশাবেথের কাছে গেলেন। তিনিও তখন অলৌকিকভাবে গর্ভবতী। ইলিশাবেথ, মরিয়ম, বোন আমার, নারীদের মধ্যে তুমি ধন্যা, ধন্য তোমার গর্ভের সন্তান। যে মুহূর্তে তোমার গলার আওয়াজ শুনলাম, আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল। আমার প্রাণ প্রভুর মহিমা গান করছে, আর আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লসিত হয়েছে। এখন থেকে চিরকাল লোকে আমায় ধন্য বলবে। নাসরাত বাসীরা শুনুন, অগস্ত্য কৈশোরের আদেশ, গালিল ও জিহুদিয়ায় লোকগণনা করা হবে। সকলে নিজের নিজের জন্মস্থানে গিয়ে নাম লিখিয়ে আসুন। মরিয়ম তার বাগদত্ত জোসেফের সাথে জিহুদিয়ার বেথলেহেম নগরে গেলেন। কিন্তু সেখানে থাকার জন্য কোনো জায়গা পাওয়া গেল না। শেষ পর্যন্ত যে আশ্রয়টি জুটল তা হলো একটি খালি আস্তাবল। ওই অঞ্চলেরই এক প্রান্তরে মেষপালকেরা রাতে তাদের মেষের পাল পাহারা দিচ্ছিল। এমন সময় ঈশ্বরের এক দূত তাদের সামনে উপস্থিত হলে স্বর্গীয় আভায় প্রান্তর আলোকিত হয়ে উঠল। আজ দাউদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছেন, তিনি খ্রিস্ট প্রভু। মেষপালকেরা তৎক্ষণাৎ সেই নবজাতককে দেখতে ছুটল। কুমারী মাতার গর্ভে ত্রাণকর্তার জন্ম নেওয়ার সেই শুভ সংবাদ বা সুসমাচার তারাই প্রথম প্রচার করেছিল। এক সপ্তাহ পরে তকছেদের সময় শিশুটির নাম রাখা হল যীশু। জোসেফ ও মরিয়ম ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য শিশুটিকে নিয়ে জিরুসালেমে এলেন। জিরুসালেমের মন্দিরে একজন সৎ ধর্মপ্রাণ মানুষ ছিলেন, তার নাম সিমিয়ন। খ্রিস্টকে সচক্ষে দেখার আগে তার মৃত্যু হবে না বলে পবিত্র আত্মা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হে প্রভু, প্রতিশ্রুতি অনুযায়ী এবার তোমার দাসকে শান্তিতে বিদায় দাও। কারণ আজ নিজের চোখে সেই ত্রাণকর্তাকে দেখলাম। এই শিশুকে
স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। মুশির নিয়ম অনুযায়ী সব অনুষ্ঠান পালন করে তারা জিরুসালেম থেকে নাসরাতে ফিরে এলেন। যিশুর বয়স যখন ১২ বছর, যোসেফ ও মরিয়াম তাকে নিয়ে নিস্তার পর্ব পালনের জন্য জিরুসালেমে এলেন। পর্ব শেষে যিশুও সাথে আছেন ভেবে তারা বাড়ির পথ ধরলেন। যিশু জিরুসালেমেই রয়ে গেলেন। যিশুকে খুঁজতে খুঁজতে তারা আবার শহরে এলেন। অবশেষে তিন দিনের মাথায় দেখলেন যিশু মন্দিরে ধর্মগুরুদের সাথে বসে আছেন। আরে, এ কার ছেলে এমন সব প্রশ্ন করছে? ও নাসরাতে থাকে, আমরা ভেবেছিলাম ও আমাদের সঙ্গী আছে। হ্যাঁ, কিছু মনে করবেন না। তার কথা শুনে লোকেরা অত্যন্ত বিস্মিত হলো। এমন কাজ কেন করলে সোনা? তোমার বাবা আর আমি আকুল হয়ে তোমাকে খুঁজছি। তোমরা আমায় খুঁজছিলে কেন জানো না? আমার পিতার কাজেই আমাকে ব্যস্ত থাকতে হবে। যিশু তাদের সঙ্গে নাসরাতে ফিরে এলেন। বয়সে জ্ঞানে ঈশ্বরের অনুগ্রহ ও মানুষের ভালোবাসায় বড় হতে লাগলেন। তিবিরীয় কৈশোরের রাজত্বের পঞ্চদশ বৎসর, পন্তীয় পিলাত যিহুদিয়ার রাজ্যপাল, হেরোদ গালিলের শাসনকর্তা, হানন ও কায়াফার মহাযাজক। এমন সময় ঈশ্বরের বাণী উপস্থিত হল প্রান্তরে যোহনের কাছে, আর তিনি পাপ মোচনের জন্য মন পরিবর্তন ও বাপ্তিস্মের কথা জর্দনের আশেপাশে সর্বত্র প্রচার শুরু করলেন। তোমরা পাপের পথ ছাড়ো এবং বাপ্তিস্ম নাও, ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করবেন। নবী যিশাইয়র গ্রন্থে ঠিক যেমন লেখা আছে, প্রান্তরে একজনের রব ঘোষণা করছে, প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার এগিয়ে চলার পথকে মসৃণ করো, প্রত্যেক উপত্যকা ভরে উঠো, পাহাড় পর্বত সব সমতল হোক, আঁকা বাঁকা পথ সরল করো, অসমান পথ সমান করো, তবেই সমগ্র মানব জাতি ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে। আমরা কি করব? হ্যাঁ বলুন, আমরা কি করব? সাপের বংশধর সব। আপনি কি করতে বলছেন? আমরা কোন পথে যাব বলে দিন। যদি তোমার দুটো জামা থাকে তাহলে যার নেই অবশ্যই তাকে দাও, আর খাবার থাকলে অন্যকেও দাও। গুরু, আমরা কর আদায় করি, আমরা কি করব? যা ন্যায্য তার বেশি নিও না। আর আমরা আমরা কি করব? জোর করে কারো কাছ থেকে টাকা নিও না, কারো নামে কখনো মিথ্যা অভিযোগ করো না, বেতন যা পাও তাতেই সন্তুষ্ট থাকো। বলুন না, আপনি কি মসীহ? আমি কেবল জলে বাপ্তিস্ম দিই, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে মহান, তার পায়ের জুতো খুলে দেওয়ার যোগ্যতাও আমার নেই। তিনি তোমাদের পবিত্র আত্মার আগুনে বাপ্তায়িত করবেন, তার হাতে সেই ক্ষমতা আছে তুষ আলাদা ছেড়ে ফেলে শস্য তার গোলায় রাখবে।
পবিত্র আত্মা কপটের রূপ ধরে তাঁর উপর নেমে এলেন। স্বর্গ থেকে ভেসে এলো অদৃশ্য কণ্ঠ, এ আমার প্রিয় পুত্র, আমার সব আনন্দের উৎস। যিশু যখন প্রকাশ্যে কাজ শুরু করলেন তখন তার বয়স প্রায় 30 বছর। পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে জর্দন থেকে ফিরে পবিত্র আত্মারই নির্দেশে চলে গেলেন মরুভূমির মাঝে। সেখানে 40 দিন ধরে শয়তানের নানা প্রলোভনের সম্মুখীন হলেন। এই কদিন তিনি কিছুই খাননি। শয়তান যিশুকে বলল, যদি তুমি ঈশ্বরের পুত্রই হও আদেশ কর পাথরটা রুটি হয়ে যাক। লেখা আছে, মানুষ কেবল রুটিতে নয় ঈশ্বরের বাক্যেই বেঁচে থাকে। এরপর শয়তান তাকে উঁচু জায়গায় নিয়ে গিয়ে এক লহমায় জগতের সব রাজ্য দেখিয়ে বলল, এই সব প্রতাপ ও সম্পদ আমি তোমাকে দেব, এ সবই আমার অধিকারে আছে, আমি যাকে খুশি তাকেই এসব দিতে পারি, তুমি যদি আমাকে প্রণাম করো এ সবই তোমার হবে। শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে। এরপর শয়তান যিশুকে জেরুসালেমের মন্দিরের সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেল। তুমি যদি ঈশ্বরের পুত্রই হও তবে এখান থেকে নিচে ঝাঁপ দাও, শাস্ত্রে তো লেখা আছে ঈশ্বর তার দূতেদের আদেশ দেবেন যেন তারা তোমাকে রক্ষা করেন, এও লেখা আছে তারা তোমাকে হাতে ধরে তুলে নেবে যেন তোমার পায়ে আঘাত না লাগে। শাস্ত্র বলে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। সব পরীক্ষা প্রলোভন জয় করে যিশু নাসরতে ফিরে এলেন। বিশ্রামবারে যিশু যথারীতি সমাজ গৃহে উপাসনার জন্য গেলেন। নবী যিশাইয়র গ্রন্থের একটি অংশ পাঠ করার জন্য তাকে ডাকা হল। পবিত্র আত্মার অধিষ্ঠান আমাতেই তিনি আমাকে পাঠিয়েছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারে, বন্দীদের মুক্তি ঘোষণা করতে ও অন্ধদের চোখ খুলে দিতে আমাকে পাঠানো হয়েছে, নিপীড়িত মানুষদের মুক্ত করতে, পরিত্রাতারূপে প্রভুর আগমনের সময় হয়েছে এ কথা জানাতে আমি এসেছি। ভালো বলেছে, কিন্তু শাস্ত্রের এই বচন আজ পূর্ণ হলো যা তোমরা সবাই শুনলে। শাস্ত্রের বচন পূর্ণ হলো? একমাত্র মসীহই এমন কথা বলতে পারেন। সে আবার কি? সন্দেহ নেই তোমরা এবারে প্রবাদ বাক্য বলবে, চিকিৎসক মশাই আগে নিজেকে সুস্থ করুন।
তোমরা আরো বলবে, কই তোমার নিজের শহরে তা করে দেখাও দেখি যা তুমি করেছো কাফারনাহুমে। আমি তোমাদের বলছি, কোন নবী তার স্বদেশে সম্মান পান না। এই ঘটনার মধ্যে দিয়ে যিশু তার আত্মপরিচয় দিলেন, মসীহ অর্থাৎ ঈশ্বর প্রেরিত মানবের মুক্তিদাতা। কিন্তু এই যিহুদীরা তাকে মসীহ বলে স্বীকার করল না। তারা যিশুকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিতে চাইল, কিন্তু তিনি জনতার মধ্যে দিয়ে স্বচ্ছন্দে হেঁটে চলে গেলেন। পৌঁছলেন গালিলের কাফারনাহুম শহরে। রোমীয় দখলদারির নির্মম চিহ্নগুলি তখন প্রকট হয়ে উঠেছে। সাধারণ মানুষ পথ চেয়ে রয়েছে, কবে আসবেন অত্যাচারীদের হাত থেকে মুক্তি দিতে সেই পরিত্রাতা মসীহ। তোমাদের মঙ্গল হোক। ধন্যবাদ। তোমার নৌকো একটু জায়গা হবে শিমন? অবশ্যই। উনি চলে যাচ্ছেন না তো? আমাদেরও কিছু বলুন, বলুন, আমরাও শুনতে চাই। যিশু, আমাদেরও কিছু বলে যান। দুজন লোক মন্দিরে গেল প্রার্থনা করতে, একজন ফরিসি আর একজন কর আদায়কারী। ফরিসি একটু আলাদা হয়ে দাঁড়িয়ে এই প্রার্থনা করল, হে ঈশ্বর, তোমায় ধন্যবাদ, আমি আর সবার মতো লোভী, অসৎ বা ব্যভিচারী নই। তোমায় ধন্যবাদ দিই যে আমি ওই কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে দুবার উপোস করি, আমার সমস্ত আয়ের দশমাংশ দান করি। কিন্তু সেই কর আদায়কারী দূরেই দাঁড়িয়ে রইল, স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস করল না, বরং বুকে করাঘাত করে বলল, ঈশ্বর, এই পাপীর প্রতি দয়া করো। আমি তোমাদের বলছি, ফরিসি নয়, ওই কর আদায়কারী ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক প্রতিপন্ন হল। যে নিজেকে বড় মনে করে তাকে নত করা হবে, আর যে নিজেকে নত করে সে উন্নত হবে। নৌকোটা ঠেলে আরো গভীর জলে নিয়ে যাও, তারপর তোমরা তোমাদের জাল ফেলো। ও প্রভু, কাল সারা রাত ধরে খেটেছি কিন্তু কোনো লাভ হয়নি, তবু আপনি যখন বলছেন তখন আবার জাল ফেলছি। জ্যাকব, জোর! যথেষ্ট হো, যথেষ্ট। আমার কাছ থেকে চলে যান প্রভু, আমি মহাপাপী। ভয় করো না, এখন থেকে তুমি মানুষ ধরবে। আমার কাছে এসো, আমার কথা শোনো, তোমরা জীবন পাবে। সদা প্রভুর অন্বেষণ করো, যতক্ষণ সাড়া না পাও তাঁকে ডাকো, তিনি দূরে নেই। দুষ্টেরা মন্দ পথ, অধার্মিকেরা কুসংকল্প ত্যাগ করো, সদা প্রভুর কাছে ফিরে এসো, তিনি করুণা করবেন, কারণ তিনি অকাতরে ক্ষমা করেন। তোমরা আনন্দ সহকারে বাইরে যাবে, শান্তিতে গমন করবে। দেখ,
দেখো দেখো, ওই তো উনি আসছেন। যিশু, যিশু, দয়া করে আমার মেয়েটিকে বাঁচান প্রভু, দয়া করুন, মাত্র 12 বছর বয়স, ওর মারা যাচ্ছে, দয়া করে আমার সাথে চলুন। জায়, আমি দুঃখিত। যিশু, তোমার মেয়েটি মারা গেছে, প্রভুকে আর বিরক্ত করো না। ভয় করো না, শুধু বিশ্বাস করো, সুস্থ হবে। তোমরা কেঁদো না, ও মরেনি, শুধু ঘুমিয়ে আছে। খুকুমণি, ওঠো। খেতে দাও। আর শোনো, কি ঘটলো কাউকে বলো না। এরপর বাইরে এসে যিশু দেখলেন মথি লেবি নামে একজন কর আদায়কারী নগরদ্বারে বসে কর আদায় করছে। যিশু একটি পাহাড়ের ধারে সারা রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাটিয়ে দিলেন। সকাল হলে তিনি সেই 12 জনের সাথে মিলিত হলেন, যাদেরকে তিনি আখ্যা দিলেন প্রেরিত। সিমন, যাকে তিনি পিতর নাম দিলেন, তার ভাই নাম আন্দ্রিয়, যাকোব, ও জোহন, ফিলিপ এবং বর্থলময়, মথি, ও থোমা, আলফের ছেলে জাকব, উদ্যোগী শিমন, আর জাকবের ভাই জিহুদা, আর সেই বিশ্বাসঘাতক
ইস্করিয়তীয় যিহুদ। ধন্য দীনহীনেরা, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। ধন্য যারা ক্ষুধিত, তোমরা পরিতৃপ্ত হবে। ধন্য যারা রোদন করে, তাদের মুখে হাসি ফুটবে। ধন্য তোমরা যখন লোকে তোমাদের ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, অপমান করে, আর আমার জন্য তোমাদের মন্দ বলে। এমন অবস্থায় আনন্দ করো, নৃত্য করো, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে। এদের পূর্বপুরুষরাও ভাববাদীদের প্রতি এমনই আচরণ করত। ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ব্যাস, এই আমার সব। এই তোমার সব? সে কি কথা! ঠিক, তোমরা ধনবানেরা, তোমরা এখানেই সুখ ভোগ করলে। ও ধনী হতে চায় না বেটা, আজ তো পাগল। তোমরা যারা হাসছো, ঠিক তোমাদের, কারণ তোমরা কাঁদবে, বিলাপ করবে। ধিক তোমাদের যখন সবাই তোমাদের সুখ্যাতি করে, কারণ তাদের পূর্বপুরুষেরাও ভক্ত ভাববাদীদের সুখ্যাতি করত। তোমরা যারা শুনছো, তাদের বলছি, শত্রুদেরও ভালোবেসো। যারা দেশ করে, তাদের মঙ্গল করো। অভিশাপ দিলে আশীর্বাদ করো, নিন্দা করলে প্রার্থনা করো। যদি কেউ তোমার এক গালে চড় মারে, তার দিকে অন্য গাল পেতে দাও। যে তোমার চাদরটা নিয়ে নেয়, তাকে জামাটাও দিয়ে দাও। কেউ ভিক্ষা চাইলে, তাকে কিছু দিও। কেউ তোমার জিনিস নিলে, তার ফেরত চেও না। অন্যের কাছে যা আশা করো, তাদের প্রতি তেমনি ব্যবহার করো। যারা তোমাকে ভালোবাসে, শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় বলো? পাপীরাও যারা তাকে ভালোবাসে, তাদেরই পছন্দ করে। যারা তোমাদের উপকার করে, শুধু তাদেরই উপকার করলে তোমরা আশীর্বাদ পাবে কেন? পাপীরাও তো তাই করে। ও ওকে ছোঁয় কি করে? ওর সাথে কথা বলে কেন? কেন্নার কথা? না না, শত্রুকেও ভালোবেসো, তাদের মঙ্গল করো। ধার দিয়েও ফেরত পাওয়ার কথা না ভেবেই, বিনিময়ে তুমি মহা পুরস্কার পাবে, কারণ তুমি মহান ঈশ্বরের সন্তান। তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদের প্রতিও করুণা করেন। দয়ালু হও, যেমন তোমার পিতাও দয়ালু। আমাদের রক্ষা করুন। অন্যের বিচার করো না, তুমিও বিচারিত হবে না। কাউকে দোষ দিও না, দেখবে তুমিও দোষী হবে না। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। আমরা কোন পথে যাব প্রভু? দান করো, প্রতিদানে তুমিও পাবে। তুমি যেমন দেবে, ততখানি ফেরত পাবে। অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না, সে চেষ্টা করলে দুজনেই গর্তে পড়বে। ভাইয়ের চোখের কুটোটা দেখতে পাও, অথচ নিজের চোখের কড়িকাট নজরে আসে না। পথ দেখিয়ে দাও প্রভু। আমরা আপনাকেই চাই যিশু। এমন ছেলে যার, সেই মা কত সুখী। তার চেয়েও সুখী যে ঈশ্বরের বাক্য শোনে, সেই মতো চলে। লোকটা যে কে জানা দরকার। তোমার কি মনে হয় উনি কি মসীহ?
এই ফরিসি যিশুকে তার বাড়িতে খেতে ডাকল, আর যিশুও তার বাড়ি গিয়ে খেতে বসলেন। বাচ্চারা সবাই বাইরে যাও, শুনেছ? যাও, কি দুষ্টুমি যে এরা করে। ও এখানে কেন? আমি জানি না। ও কি করছে বলতো? সত্যিকারের ভাববাদী হলে ও বুঝতো যে ওকে স্পর্শ করছে সে কেমন মহিলা। এও বুঝতো যে কি ধরনের নোংরা কাজও করে। এই স্ত্রীলোকটি কে তা আমি জানি শিমুল। একটা কথা বলি শোনো, দুজন লোক মহাজনের কাছে ঋণ করেছিল, একজন 500 আর একজন 50 টাকা। কেউই শোধ দিতে পারল না, তাই মহাজন দুজনেরই ঋণ মকুব করে দিলেন। বলো কে বেশি কৃতজ্ঞ থাকবে? যার বেশি ঋণ মকুব হলো নিশ্চয়ই সেই লোকটি। ঠিকই বলেছ। এই স্ত্রীলোকটিকে দেখো, আমি তোমার ঘরে এলাম, তুমি আমার পা ধোয়ার জল দিলে না, আর এই চোখের জলে আমার পা ভিজিয়ে নিজের চুল দিয়ে তা মুছেছে। তুমি আমার স্বাগত চুম্বন দাওনি, আসার পর থেকে ও কিন্তু আমার পায়ে চুমু দিয়েই চলেছে। তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক করোনি, আর এই সুগন্ধি দিয়ে আমার পা অভিষিক্ত করেছে। তাই বলছি, যে ভালোবাসা ও দেখালো তাতেই প্রমাণিত ওর অনেক পাপ ক্ষমা হয়েছে। যার অল্প পাপ ক্ষমা হয় সে অল্পই ভালোবাসা দেখায়। তোমার পাপ ক্ষমা হলো, বিশ্বাসেই তুমি রক্ষা পেলে, শান্তিতে থেকো। আর যিশু নানা জায়গায় ঘুরে ঘুরে ঈশ্বরের রাজ্যের কথা বলতে থাকলেন। তার সেই 12 জন শিষ্য এবং মন্দশক্তির কবল থেকে মুক্ত হওয়া কয়েকজন স্ত্রীলোকও তার সাথে ছিলেন। এরা হলেন মগদলিনী মরিয়ম, হেরোদের রাজসভার নায়েব কুশের স্ত্রী জোহানা, আর সোসন্না। গালিলের শাসনকর্তা হেরোদ বাপ্তিস্মদাতা জোহনকে কারাগারে নিক্ষেপ করেছিলেন, কারণ হেরোদ আপন ভাইয়ের স্ত্রীকে গ্রহণ করায় জোহন তার সমালোচনা করেছিলেন। তারপর আমরা ঠিক 9 শহরে ঢোকার পথে দেখি এক শবযাত্রা আসছে। বিধবার একমাত্র ছেলে অকালে মারা গেছে। ওদের দেখে যিশুর মনে বোধহয় খুব কষ্ট হয়েছিল। উনি কফিনটাকে ছুঁয়ে বললেন, ওঠো, আমি বলছি ওঠো। আর মরা ছেলেটা উঠে বসল। যিশুই মায়ের বুকে ছেলেকে ফিরিয়ে দিলেন। জিজ্ঞেস করো, তুমি কি সেই যার আগমনের কথা যোহন বলতেন, নাকি অন্য কারো প্রত্যাশায় থাকব? প্রভু, প্রভু, বাপ্তিস্মদাতা যোহন জানতে চেয়েছেন যার আসার কথা আপনি কি তিনি, না আর কারোর প্রতীক্ষায় থাকবো?
যা দেখেছ শুনেছ ফিরে গিয়ে জোহানকে জানাও। অন্তরা দেখছে, খঞ্জেরা হাঁটছে, যারা আমায় বিশ্বাস করে তারা আজ সত্যি সুখী। বাবা আমাকে কোলে নাও। আমার কাঁধে চড়ো। এবার দেখতে পাচ্ছ? আমি যিশুকে দেখতে পাচ্ছি। এক কৃষক বীজ বপন করতে গেল। কিছু বীজ পথের ধারে পড়ল এবং পদদলিত হল। আকাশের পাখিরা তা খেয়ে গেল। কিছু বীজ পাথুরে জমিতে পড়ল, সেগুলো অঙ্কুরিত হল বটে, কিন্তু ঠিকমতো জল না পাওয়াতে শুকিয়ে গেল। কিছু বীজ কাঁটা বনে পড়ল, অঙ্কুরিত হল কিন্তু ওই কাঁটা ঝোপেই চাপা পড়ে রইল। কিছু বীজ ভালো জমিতে পড়ল, তা থেকে যেমন সুন্দর গাছ হল তেমনি শতগুণ শস্য হল। প্রভু, ভিড় হলেই আপনি উপমা দিয়ে কথা বলেন কেন? ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব বোঝার মতো জ্ঞান তোমরা পেয়েছ, কিন্তু আর সবার কাছে দৃষ্টান্ত দেওয়া হয় যেন তারা দেখেও না দেখে, শুনেও বুঝতে না পারে। যা বলছিলাম তার অর্থ হল এই, বীজ হল ঈশ্বরের বাক্য। পথের ধারে পড়ে থাকা বীজের মানে হল লোকে শোনে, কিন্তু শয়তান তাদের হৃদয় থেকে সেই বাক্য হরণ করে যাতে বিশ্বাস বিনষ্ট হয়, তারা পরিত্রাণ না পায়। পাথুরে জমির বীজের অর্থ হল লোকে ঈশ্বরের বাক্য শুনে সানন্দে গ্রহণ করল, কিন্তু স্থায়িত্ব নেই, তারা অল্প সময়ের জন্য বিশ্বাস করল, তারপর যে পরীক্ষার সময় এলো তারা সরে পড়ল। কাঁটা ঝোপে পড়া বীজের মানে লোকে শুনল, কিন্তু জগতের চিন্তা ধন সম্পদ সুখ ভোগের নিচে তা চাপা পড়ে রইল, তারা ফলহীন থেকে গেল। আর ভালো জমিতে পড়া বীজ হল এমন মানুষ যারা বাক্য শুনে পরম নিষ্ঠায় হৃদয়ে ধরে রাখে, ফল না পাওয়া পর্যন্ত অপেক্ষা করে। প্রদীপ জেলে তো কেউ তাকে ঢাকা দিয়ে রাখে না, খাটের তলাতেও রাখে না, বরং তা উঁচুতে রাখে যাতে ঘরে ঢুকলে সবাই আলো দেখতে পায়। যা কিছু গোপন তা জানা যাবে, আর যা লুকোনো তা সত্যের আলোয় প্রকাশিত হবে। যারা শুনছ সাবধান হও, কারণ যার আছে তাকে আরও দেয়া যাবে, আর যার নেই তার যা কিছু নিজস্ব বলে সে মনে করে তাও নিয়ে নেওয়া হবে। গুরু, আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা দেখা করতে চায়। আমার মা এবং ভাই তারাই যারা ঈশ্বরের বাক্য শুনে তা পালন করে। একদিন যিশু তার শিষ্যদের নিয়ে একটি নৌকায় উঠে বললেন, চলো হ্রদের ওপারে যাওয়া যাক। যেতে যেতে যিশু ঘুমিয়ে পড়লেন। আমরা বেঁচে গেছি।
তোমাদের বিশ্বাস কোথায়? শান্ত হয়ে যাওয়া হ্রদ পার হয়ে গালিলের অপর পারে গাদারা শহরে এসে উঠলেন তারা। ঈশ্বরের পুত্র, আমার কাছে কি চাও? আমায় আমায় শাস্তি দিও না। তোমার কি নাম? পাইনি প্রভু, দয়া করো আমাদের আমাদের রসাতলে পাঠিও না। ওই ওই শুয়োরের পালের মধ্যে ঢুকে যাই যাই যাই। এই ফিরে আয়, থাম থাম। মন্দ আত্মারা লোকটিকে ছেড়ে চলে আয়, শুয়োর গুলির মধ্যে ঢুকে গেল। চলে যাও এখান থেকে, তুমি জাদুকর, দূর হও এখান থেকে, বিদায় হও, ভাগো, দূর হয়ে যাও। আপনি যেখানে যাবেন আমিও যাব, আমাকে অনুমতি দিন। ঘরে ফিরে যাও, এই শয্যা করেছেন সবাইকে বলো। যীশু এবং তার শিষ্যেরা বৈতসাইদা নগরে চলে এলেন। জনতা খবর পেয়ে তাকে অনুসরণ করতে লাগল। বেলা শেষে পিতর এসে বললেন, প্রভু এবার এদের যেতে বলুন, আশেপাশে গ্রামে গঞ্জে গিয়ে এরা খাওয়া দাওয়া সেরে নিক, এখানে তো কিছুই পাওয়া যাবে না, এটা একেবারে নির্জন জায়গা। তোমরাই বরং এদের কিছু খেতে দাও না। আমাদের কাছে তো শুধু পাঁচটা রুটি আর দুটো মাছ আছে। ধন্য তুমি হে ঈশ্বর, স্বর্গের প্রভু, তোমার দয়াতেই এই পৃথিবীতে আমরা খাদ্য পাই। অলৌকিক কাণ্ড, এ তো অবিশ্বাস্য।
লোকে কি বলে কে আমি? কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা জোহন, কেউ বলে আপনি নাকি এলিও, আবার অন্যেরা বলে আপনি বহু পূর্বের কোনো ভাববাদী, পুনর্জীবিত হয়ে এসেছেন। আর তুমি বলো তো কে আমি? আপনি সেই মশিও। একথা কাউকে বলো না। আমার সামনে আছে অনেক দুঃখ ভোগ, প্রত্যাখ্যান, বরণ করতে হবে মৃত্যু, কিন্তু তিন দিন পরে আমি আবার উঠব। তোমরা কেউ আমার সঙ্গে আসবে? আমি আপনার সঙ্গে যাব প্রভু, তবে আগে বাড়িতে যাই, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি। লাঙ্গুলে হাত দিয়েও যে পিছনে ফিরে তাকায় সে ঈশ্বরের রাজ্যের কোনো কাজের উপযোগী নয়। আমার সঙ্গে চলতে হলে নিজেকে অস্বীকার করতে হবে, নিজের ক্রুশ বহন করে নিয়ত আমার অনুগামী হতে হবে। যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারায়, আর যে আমার জন্য আপন প্রাণ হারায় সে রক্ষা পায়। সমস্ত জগৎ অধিকার করে কি লাভ যদি সে আপন প্রাণ হারায়? যদি কেউ আমার জন্য বা আমার কথায় লজ্জাবোধ করে, তাহলে স্বয়ং ঈশ্বর যেদিন স্বমহিমায় আসবেন সেদিন তিনিও তার জন্য লজ্জাবোধ করবেন। আমি বলছি শোনো, এখানে এমন মানুষও আছে ঈশ্বরের রাজ্য না দেখা পর্যন্ত যার মৃত্যু হবে না। এরপর যিশু জোহন, জাকব ও পিতরকে সাথে নিয়ে এক পাহাড়ের উপরে প্রার্থনা করতে গেলেন। প্রার্থনা করতে করতে যিশুর মুখ স্বর্গীয় আভায় দীপ্ত হয়ে উঠল, পোশাক হল আলোক শুভ্র, অকস্মাৎ দুই জ্যোতির্ময় পুরুষের আবির্ভাব হল, মোশে এবং এলিও। তারা যিশুকে বললেন, ঈশ্বরের অভিপ্সা তুমি পূর্ণ করবে, জেরুসালেমেই তোমার মৃত্যু হবে। তারা অদৃশ্য হওয়া মাত্র পিতর ছুটে এসে যিশুকে বললেন, ও প্রভু, কি সৌভাগ্য যে আমরা এখানে তিনটে কুঁড়ে ঘর বানাই, একটা আপনার, পিতর কথা বলছেন, একটা মোশে, এমন সময় মেঘ এসে তাদের ঢেকে ফেলে এলিয়র জন্য। ভীত সন্ত্রস্ত শিষ্যেরা শুনলেন এক দৈব বাণী, এ আমার অভিষিক্ত প্রিয় পুত্র, এর কথা শুনো। ছেলেকে দেখুন,
দেখুন, ওকে ভালো করে দিন। ও আমার একমাত্র ছেলে, আপনার শিষ্যদের বলেছিলাম কিন্তু ওরা পেরে ওঠেনি। অবিশ্বাসী বিপদগামী দল, আর কতদিন তোমাদের সঙ্গে থেকে এসব করব? তোমার ছেলেকে নিয়ে এসো। দেখো ওর মুখটাও ঠিক হয়ে গেল, কি আশ্চর্য! জোহন যেমন শিখিয়েছিলেন ঠিক অমনি প্রার্থনা করা শিখিয়ে দিন প্রভু। প্রার্থনায় বলবে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম ধন্য হোক, তোমার রাজ্য আসুক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমাদের প্রতিদিনের খাদ্য যুগিয়ে দাও, আর আমাদের পাপ ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীকে ক্ষমা করি, আর আমরা যেন পরীক্ষায় না পড়ি কিন্তু মন্দ হতে রক্ষা পাই। চাইতে থাকো, পাবে, অন্বেষণ করো, পাবেই পাবে। আঘাত করলে তোমার জন্য দ্বার খুলে যাবে, কারণ যারা চায় তারা পায়, যে খোঁজে সে সন্ধান পায়, আর যে দ্বারে ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যার সন্তান মাছ চাইলে তাকে সাপ দেবে, বা একটা ডিম চাইলে তাকে বিছে দেবে? তোমরা মন্দ হলেও নিজের সন্তানকে উত্তম জিনিসই দাও, তবে স্বর্গস্থ পিতার কাছে চাইলে তিনি নিশ্চয়ই তোমাদের পবিত্র আত্মাই দেবেন। আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি খাবো বলে চিন্তা করো না, কি পরবো বলে শরীরের বিষয়ে ভেবো না, কারণ জীবনটা তো শুধুই খাওয়া পড়া নয়, তার চেয়ে অনেক দামি। পাখিদের কথাই ভাবো, কই ওরা তো বনে না, কাটে না, ভান্ডার নেই, গোলাঘরও নেই, তবুও তো তারা খেতে পায়। এদের চেয়ে তোমাদের দাম কি আরো অনেক বেশি নয়? অযথা ভেবে তোমাদের আয়ু একটা দিনও কি বাড়াতে পারো? এই সামান্য কাজটুকু যদি না পারো, তবে কিসের এত ভাবনা? এই ফুলগুলোকে দেখো কি সুন্দর ফোটে, ওরা তো কষ্ট করে কাপড় বোনে না। রাজা সলোমন তার রাজপোশাকে সজ্জিত হলেও এত সুন্দর দেখাত না। যে ফুল আজ আছে কাল ঝরে যাবে, তাকেই যদি এত সুন্দর করে ফোটান, তবে ঈশ্বর কি তোমাদের বস্ত্র যোগাবেন না? কেন অবিশ্বাস করো? আমরা বিশ্বাসী হতে চাই প্রভু। একটা সর্ষে দানার মতো বিশ্বাসও যদি তোমাদের থাকতো, আর এই তুঁত গাছটাকে বলতে যাও সমূলে উপরে গিয়ে তুমি এখনই সমুদ্রে পড়ো, দেখতে ঠিক তাই ঘটত।
পাপের প্রলোভন তো আসতেই পারে, কিন্তু যার মাধ্যমে তা আসে ঠিক তাকে। শিশুর মতো সরল বিশ্বাসীদের যারা পথভ্রষ্ট করে তাদের গলায় পাথর বেঁধে সমুদ্রে ডুবিয়ে দেওয়া বরং ভালো। ঈশ্বরের রাজ্য কেমন যেন মনে করো, একজন একটা বীজ নিয়ে তার বাগানে বপন করল, তার থেকে একটা বড় গাছ হলো, আর সেই গাছের ডালে পাখিরা বাসা বাঁধল। কি যে বলতে চাইছো কিছুই বুঝছি না। করগ্রাহী আর যত আজে বাজে লোকদের সাথে তোমরা মেলামেশা করো কেন? সুস্থ লোকে তো ডাক্তারের প্রয়োজন নেই, প্রয়োজন অসুস্থের। মান্যগণ্যদের জন্য নয়, আমি এসেছি পাপী তাপীদের জন্য। সেই রাজ্যের কথাটা আবার বলুন, আরো কিছু শুনতে চাই। তোমরা ভয় করো না, পিতা তোমাদের সেই রাজ্য দিতে পারলে খুশি হবেন। তোমার যা কিছু আছে বিক্রি করে গরিবদের দান করো, এমন কোথাও সঞ্চয় করো যা জীর্ণ হবে না। স্বর্গে ধন সঞ্চয় করো, তা কোনোদিনও ক্ষয় হবে না, কারণ কোনো চোর সেখানে আসবে না বা পোকায় তা কাটবে না। তোমার ধন যেখানে, মনও সেখানেই থাকবে। মা, তুমি রোগ মুক্ত হলে। আরে দেখো, ও ভালো হয়ে গেছে, কি অদ্ভুত, অলৌকিক, দেখো দেখো। ভণ্ডের দল, বিশ্রামবারে কি তোমাদের গরু ছাগলকে খোঁয়ার থেকে বার করে জল খাওয়ার জন্য নিয়ে যাও না তোমরা? এই যে আব্রাহামের সন্তানকে শয়তান তার কব্জায় বন্দি করে রেখেছিল 18 বছর, বিশ্রামবারে তাকে মুক্ত করা কি অপরাধ? সদ্গুরু, অনন্ত জীবন পেতে হলে কি করতে হবে? আমাকে সৎ বলছো কেন? ঈশ্বর ছাড়া সৎ কেউ নেই। 10টি আজ্ঞা তো জানো, ব্যভিচার করো না, নরহত্যা করো না, মিথ্যা সাক্ষ্য দিও না কখনো, পিতা এবং মাতাকে সমাদর করো। ছেলেবেলা থেকেই তো এইসব আদেশ পালন করে আসছি। আর একটা কাজ এখনো বাকি রয়ে গেছে, তোমার যা আছে সব বিক্রি করে গরিবদের দান করে দাও, তাতে স্বর্গে ধন লাভ করবে, তারপর আমায় অনুসরণ করো। কিন্তু আমরা বণিক, আমাদের অনেক টাকা। একজন ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন। বাস্তবিক ঈশ্বরের রাজ্যে একজন ধনবানের প্রবেশ করার চাইতে সূচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ। তাহলে কে পরিত্রাণ পাবে? মানুষের যা অসাধ্য ঈশ্বরের পক্ষেই তা সম্ভব। তাই স্বর্গরাজ্যটা ঠিক কোথায়? ঈশ্বরের রাজ্য এমন নয় যে তা চোখে দেখা যাবে। কেউ বলবে না এই তো ওইখানে বা এইখানে, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদের অন্তরে। এমন সময় আসবে যখন তোমরা একটিবারের জন্য আমাকে তোমাদের মধ্যে পেতে চাইবে, কিন্তু তা হবে না। বিদ্যুৎ যেমন আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঝলসে ওঠে, আমার পুনরাগমন ঠিক তেমনি হবে। তবে তার আগে অনেক কষ্ট পেতে হবে, আমাকে লোকে প্রত্যাখ্যান করবে।
ব্যবস্থার এক তিল এদিক ওদিক হওয়ার চেয়ে আকাশ ও পৃথিবী অদৃশ্য করে দেওয়া সহজ। তোমরা যা দেখছ অনেক ভাববাদী ও রাজারাও তা দেখতে চেয়ে দেখতে পায়নি, শুনতে চেয়ে ও শুনতে পায়নি। আমরা কি করব? শাস্ত্র কি বলে তার অর্থই বা কি? তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি, সমস্ত চিত্ত দিয়ে প্রভু ঈশ্বরকে ভালোবেসো আর প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। ঠিক বলেছো, তাই করলেই জীবন পাবে। প্রতিবেশী আবার কি? নিশ্চয় সৈন্যগুলো নয়। তবে কি সম্রাট নাকি? একবার একজন লোক তার নিজের শহর থেকে অন্য শহরে যাচ্ছিল, পথে দস্যুরা তাকে আক্রমণ করল, লুটপাট করে মেরে আদমরা অবস্থায় তাকে ফেলে রেখে গেল। ঘটনাচক্রে এক পুরোহিত এলো সেই পথে, লোকটিকে দেখেও সে পাশ কাটিয়ে চলে গেল। একই পথে এলো একজন লেবীয়, লোকটিকে দেখে সেও তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ল। এবার একজন সমরীয় এলো, পথে পড়ে থাকা লোকটির অসহায় অবস্থা দেখে তার মন দয়া ও করুণায় ভরে গেল। আহত লোকটির কাছে এসে দ্রাক্ষারস আর তেল দিয়ে সে তার ক্ষতস্থান বেঁধে দিল, তারপর নিজের গাধার পিঠে চাপিয়ে তাকে এক সরাইখানায় নিয়ে এলো। পরদিন সরাইখানার মালিকের হাতে কিছু টাকা দিয়ে লোকটির সেবা যত্ন করতে বলল, এও বলল যে বাড়তি খরচা হলে ফিরে এসে সব মিটিয়ে দেবে। বলতো, এদের মধ্যে কে ওই লোকটির সঙ্গে প্রতিবেশীর মতো আচরণ করল? যে তার প্রতি তা দেখালো। তুমিও তবে তাই করো। শিশুদের আমার কাছে আসতে দাও, বারণ করো না, স্বর্গ এমন সরল মোনাদেরই জন্যে। আমি তোমাদের সত্যি বলছি, এই শিশুর মতো সরল চিত্তে গ্রহণ না করলে কেউই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। আমার নামে যে শিশুদের স্বাগত জানায়, সে স্বাগত জানায় আমাকে, এবং যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তাকে। তোমাদের মধ্যে যে নম্র সেই শ্রেষ্ঠ। ব্যাপারটা কি? নাসরতের যিশু এই পথেই যাচ্ছেন। যিশু, দয়ালু সন্তান, আমাকে দয়া করুন। কি চাও তুমি আমার কাছে? আমার দৃষ্টি ফিরিয়ে দিন। তবে দেখো, তোমার বিশ্বাসেই তুমি দৃষ্টি ফিরে পেলে। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। জেরুসালেম যাওয়ার পথে সর্বত্র বিশাল জনতা যিশুকে অনুসরণ করতে লাগল। কেউ পরিত্রাণের পথ সম্বন্ধে, কেউ বা স্বর্গরাজ্যের বিষয়ে যিশুকে প্রশ্ন করতে থাকল। আরে সত্যি একজন ভাববাদী। প্রভু, কি করলে রক্ষা পাবো? প্রভু আমাদের বাঁচান, রক্ষা করুন, ঈশ্বরের গৌরব হোক। সত্য পথ কোনটা বলে দিন। ক্রমশ মানুষ যিশুকে মুক্তিদাতা ও প্রভু বলে গ্রহণ করতে লাগলো। জিরিহ শহরে সক্কিয় নামে এক কর আদায়কারী যিশুকে দেখার আগ্রহে এক গাছে চড়ে বসলো, যাতে সবার উপর থেকে ভালো করে দেখতে পায়। এই তো কর আদায়কারী লোকটা। তাড়াতাড়ি নেমে এসো সক্কিয়, আমি আজ তোমার বাড়িতেই থাকবো। আমার বাড়ি? ওর বাড়িতে আবার কে থাকবে? আরে সক্কিয় যিশুকে চিনল কি করে?
শোনো, আমার যা আছে অর্ধেক আমি গরিব দুঃখীদের বিলিয়ে দিচ্ছি, আর যদি আমি কাউকে ঠকিয়ে থাকি তার চতুর্গুণ নিশ্চয় ফিরিয়ে দেব। আমার বিশ্বাস হয় না, কর আদায়কারী টাকা ফেরত দেবে? অসম্ভব। অবশেষে আজ এই গৃহে পরিত্রাণ এলো। দেখো, এই ব্যক্তিও তো আব্রাহামেরই বংশধর। হারিয়ে যাওয়া মানুষকে উদ্ধার করতেই তো আমি এসেছি। শোনো, আমি জেরুসালেমে যাচ্ছি। আমার বিষয়ে যা ভাববাণী আছে সেখানেই তা পূর্ণ হবে। আমাকে পরজাতীয়দের হাতে সঁপে দেওয়া হবে। তারা বিদ্রুপ করবে, অপমান করবে, গায়ে থুতু দেবে, চাবুক মারবে, হত্যাও করবে। কিন্তু তিন দিন পর আমি আবার উঠব। যদিও যীশু জানতেন সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে, তবুও তিনি শিষ্যদের নিয়ে জেরুসালেমের পথ ধরলেন। তাকে আসতে দেখে মানুষ আনন্দে আত্মহারা হয়ে রাজা বলে তাকে স্বাগত জানাল। আপনার শিষ্যদের একটু চুপ করতে বলুন না। শোনো, এরা যদি চুপ করে তবে তুই পাথরগুলো কথা বলে উঠবে। জেরুসালেমের কাছে এসে যীশু চেয়ে দেখলেন, সেই শহরের দিকে চেয়ে তিনি কেঁদে ফেললেন। হায় জেরুসালেম, যা শান্তিজনক তা যদি তুমি বুঝতে, কিন্তু তা বোধ হয় হল না। এমন সময় আসবে যখন শত্রুরা তোমার চারিদিকে প্রাচীর বেঁধে তোমাকে অবরুদ্ধ করে রাখবে, আর এই অবরোধের মধ্যেই তুমি ধ্বংস হবে, এমনকি তোমার সন্তানেরাও। তোমার মধ্যে প্রস্তরের ওপর প্রস্তর ওরা থাকতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি আমার কথা বোঝোনি। জেরুসালেমের পবিত্র মন্দিরটি সেই সময় উপাসনার বদলে এক ব্যবসার জায়গা হয়ে উঠেছিল। পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ। আমার গৃহ হবে প্রার্থনার গৃহ, তোমরা তা চোর ডাকাতের ডেরা বানিয়েছো। আরে আরে আরে, কি হচ্ছে? ওকে থামাও, থামাও ওকে।
আমজনতা যিশুকে তাদের নেতা বলে গ্রহণ করায় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা তার বিরুদ্ধে দল পাকাতে লাগল। আমি শুনেছি অনেকেই তাকে রাজা বলে মানতে শুরু করেছে। রাজা? যত ভিখারি বেশ্যার চোরেদের রাজা এমন অনেক দেখেছি। এরা আসে, লম্বা লম্বা কথা বলে, আবার হারিয়ে যায়, মানুষও ভুলে যায়। চোখ কান খোলা রাখো, রণুগামীর সংখ্যা দিনকে দিন বাড়ছে, লোকে ওকে বেশ শ্রদ্ধা করে। ও নাকি রাজা? আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, এবার যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয় তোমরাই দায়ী হবে। ও ঠিকই বলছে, ওই যিশুকে এবার থামাতে হবে। অসৎ ভণ্ড ধর্মগুরু এবং ফরিসিদের সমালোচনা করতে থাকার ফলে যিশুর অনুগামীর সংখ্যা বাড়তে লাগল। তার বিরোধী এবং শত্রুরাও সক্রিয় হয়ে উঠল। এক গরিব বিধবা মন্দিরে এসে দুটো পয়সা দান হিসেবে দিল। ব্যাস এইটুকুই? যিশু তা দেখতে পেলেন। আর একটু বেশি দেওয়া যায় না? আমি বলছি এই গরিব বিধবাই সবার চেয়ে বেশি দিয়েছে। অন্যেরা তো দিয়েছে তাদের বাড়তি টাকার মাত্র একটা অংশ, আর এই গরিব মানুষটি, এই বেচারা বিধবা দান করলো তার যথা সর্বস্ব। শোনো, এসব কথা বলার কি অধিকার তোমার আছে? কে সেই অধিকার দিয়েছে? এবার আমি একটা প্রশ্ন করি, বাপ্তিস্ম দেওয়ার অধিকার জোহনকে কে দিল? ঈশ্বর না মানুষ? কি উত্তর দেওয়া যায়? যদি বলি ঈশ্বর দিয়েছিলেন তাহলে প্রশ্ন করবে জোহনকে বিশ্বাস করনি কেন, আর যদি বলি মানুষ তাহলে তো এই জনতাই পাথর ছুড়ে মারবে। এরা সবাই জোহনকে ভাববাদী বলে মানে। এর উত্তর আমাদের জানা নেই। তাহলে কোন অধিকারে আমি এসব করি তাও জানতে চাও না? এক ব্যক্তির একটি আঙুরের ক্ষেত ছিল, ক্ষেত্রকে তিনি ইজারা দিলেন, তারপর দূর দেশে সফরে গেলেন। যখন ক্ষেতের আঙুর তোলার সময় এলো তিনি তার ক্রীতদাসকে পাঠালেন যেন তার প্রাপ্য ফসলের অংশ নিয়ে আসে। ভাড়াটে চাষিরা তাকে মেরে খালি হাতে ফিরিয়ে দিল। মালিক পাঠালেন আর একজনকে, চাষিরা তাকেও মারধর করে অপমান করে তাড়িয়ে দিল, এবারও খালি হাতেই। মালিক এবার আর একজন দাসকে পাঠালেন, কিন্তু তারও সেই একই দশা ঘটল। ক্ষেতের মালিক তখন ভাবলেন কি করা যায়, আমার নিজের ছেলেটাকেই পাঠাবো, ওকে নিশ্চয়ই চাষিরা ফিরিয়ে দেবে না। কিন্তু তাকে দেখেই চাষিরা চক্রান্ত শুরু করে দিল। ভাবল এ হলো মালিকের ছেলে, একে মারলেই তো এই সম্পত্তি আমাদের হবে। তারপর কি হলো? চাষিরা তাকে ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে হত্যা করল। ওই ক্ষেতের মালিক এরপর কি করবেন ওই চাষিদের নিয়ে? তিনি নিজে এসে ওই চাষিদের হত্যা করে ক্ষেতটি তুলে দেবেন অন্যের হাতে। শাস্ত্রের এই কথার অর্থ কি? যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল, সেই প্রস্তরের উপরে যে পড়িবে সে ভগ্ন হইবে, আর সেই প্রস্তর যাহার উপরে পড়িবে সে চুরমার হইয়া যাইবে। গুরু, আমরা জানি আপনি যা বলেন সেখান তা সঠিক, এও জানি যে আপনি কারো মুখ চেয়ে কথা বলেন না, বরং যা কিছু সত্য তাই বলে থাকেন সব মানুষকে। বলুন তো, রোম সম্রাটকে কর দেওয়া আমাদের প্রচলিত আইনের বিরোধী কিনা? সাবধান প্রভু, ও আপনাকে ফাঁসাতে চাইছে। আমাকে একটা টাকা দেখাও। এতে কার নাম আর মুখ খোদাই করা আছে? তবে যে সম্রাটের, তা সম্রাটকেই দাও, আর যে ঈশ্বরের, ঈশ্বরকে তাই দাও। এবার কি উত্তর দেবে? নিস্তার পর্ব নামে এক বিশেষ উৎসবের সময় ঘনিয়ে এসেছে।
যিশু তাই শিমন পিতর আর জোহনকে খাবার ব্যবস্থা করতে আগে পাঠিয়ে দিলেন। দুঃখ ভোগের আগে তোমাদের সঙ্গে বসে নিস্তার পর্বের এই ভোজ খাওয়ার খুব ইচ্ছে ছিল। কেন বলছি শোনো, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আর আমি এই খাদ্য গ্রহণ করব না। হে বিশ্বব্রহ্মাণ্ডের রাজা, প্রভু ঈশ্বর, তুমি ধন্য, তোমারই দয়ায় বৃক্ষ ফলবান হয়। নাও সবাই মিলের থেকে পান করো। আবার বলছি, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই দ্রাক্ষারস আর পান করব না। ধন্য আমাদের প্রভু ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ডের রাজা, তিনি আমাদের খাদ্য চুকিয়ে দেন। এ আমার শরীর যা তোমাদের জন্য দেয়া হয়েছে, আমার স্মরণার্থে এই রুটি গ্রহণ করো। এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্যই পাতিত হয়। আর দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দেবে তার হাতও এই টেবিলের ওপরেই আছে। আমাকে মরতেই হবে, কারণ ঈশ্বরই তা স্থির করেছেন, কিন্তু ধিক তাকে যে বিশ্বাসঘাতকতা করে। যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠের মতো আচরণ করুক, যে নেতা হবে সে আগে পরিচর্যা করুক। কেননা শ্রেষ্ঠ কে, যে খাওয়ার জন্য বসে না যে পরিবেশন করে? যে খেতে বসে সেই নয় কি? কিন্তু আমি পরিচর্যার জন্য আছি। তোমরা সবাই প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে থেকেছ, তাই পিতা যেমন আমাকে একটা অধিকার দিয়েছেন, আমিও তোমাদের সেই অধিকারই দেব। আমার রাজ্যে তোমরা আমার সঙ্গে বসে ভোজন পান করবে, আর তোমরা সিংহাসনে বসে ইসরায়েলের বারো বংশের বিচার করবে। তাহলে কেউ বিশ্বাসঘাতক নেই? শিমন, শিমন দেখো, শয়তান তোমাদের সবাইকে পরীক্ষা করবে। চাষি যেমন গমকে তুষ থেকে আলাদা করে, তেমনি ভালো আর মন্দকে সে আলাদা করবে। আমি প্রার্থনা করছি শিমন, যেন বিশ্বাস না হারাও, তুমি ফিরে এসে তোমার ভাইদের বিশ্বাসকে দৃঢ় করে তুলবে। প্রভু, আমি আপনার সাথে জেলে যেতে প্রস্তুত, এমনকি মরতেও প্রস্তুত। তোমাকে বলছি পিতর, তিনবার তুমি আমাকে চেনো না বলে অস্বীকার করবে, তারপর আজ মোরগ ডাকবে। থলিঝুলি ছাড়াই যখন তোমাদের পাঠিয়েছিলাম, তখন কি কোনো অভাব হয়েছিল? না, কিচ্ছু না। কিন্তু এখন যার যা আছে থলি ঝুলি সব নিয়ে নাও। তলোয়ার না থাকলে জোব্বাটা বিক্রি করেও তা কিনে ফেলো, কারণ আমি বলছি, শাস্ত্রে লেখা আছে, আর তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর আমার সম্বন্ধে যা কিছু লেখা আছে তা এবার সত্যি ঘটবে। এই যে দুটো তরোয়াল আছে প্রভু। এই যথেষ্ট,
এদিকে যিশুর হাত থেকে নিষ্কৃতি লাভের উপায় খুঁজে বের করতে ধর্মগুরুদের বৈঠক বসল। আর সেই বারো জন শিষ্যের একজন ইস্করিয়তীয় যিহুদার অন্তরে শয়তানের কাজ শুরু হল। যিশুর বিরুদ্ধে চক্রান্তে সেও সামিল হয়ে পড়ল। ইতিমধ্যে যিশু জিরুসালেম ছেড়ে প্রার্থনা করার জন্য জৈতুন পর্বতে গেলেন। প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। মাত্র 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে ইস্করিয়তীয় যিহুদা বিশ্বাসঘাতকতা করল। যিশু জানতেন মানুষের পাপের জন্য তার আত্মবলিদান দেওয়ার সময় এগিয়ে আসছে। তিনি প্রার্থনায় মগ্ন হলেন। পিতা, যদি তোমার ইচ্ছা হয় পিতা, এই পান পাত্র আমার থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। যিশুকে শক্তি যোগাতে স্বর্গ থেকে এক দূতের আবির্ভাব হল। মর্মান্তিক যাতনায় তার ঘাম রক্তের ফোঁটা হয়ে ঝরতে লাগল। তোমরা ঘুমোচ্ছ কেন? ওঠো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। বিশ্বাসঘাতকতা করতে এই চুম্বন দিলে বুঝি? প্রভু, বড়াল নিয়ে লড়ে যাই একবার। এই, ওকে বন্দি কর। ঢাক অনেক হয়েছে। লৌকিক ব্যাপার, আমাকে ধরার জন্য লাঠি শোঁটা নিয়ে এসেছ কেন? আমি কি ডাকাত? উপাসনা গৃহে প্রতিদিন তোমাদের সঙ্গে থেকেছি, তখন তো আমি ধরার চেষ্টা করিনি। তবে এখনই তো তোমাদের সময়, অন্ধকারের রাজত্ব এখন। ওকে বন্দি করো। সৈন্যরা তাকে মহাযাজকের বাড়ির প্রাঙ্গণে নিয়ে এলো। শুরু হলো ঠাট্টা, তামাশা, লাঞ্ছন। ধরো, এটা মহারাজার পোশাক। বলো তো, এরপর কি হবে? আপনি আমাদের বাঁচাবেন তো মহারাজ? হ্যাঁ, বাঁচাবেন তো। আরে, এই লোকটা তো যিশুর সাথে ছিল। আমি ওকে চিনি না। আমি ওদের একসঙ্গেই দেখেছি।
চেয়ে দেখ কেমন লাগে। তুমি তো ওদেরই একজন। না আমি নই। কোন সন্দেহ নেই, এও যিশুর সাথে ছিল। দেখছো না, এও গালিলের লোক। আরে যেতে দাও। কি যে বলো, কিছু বুঝি না। যিশু ফিরে পিতরের দিকে তাকালেন, আর তখনই পিতরের মনে পড়ে গেল যিশু কি বলেছিলেন, তিনবার তুমি আমাকে চেনো না বলে অস্বীকার করবে, তারপর আজ মোরগ ডাকবে। এবার কে মারবে? থামো থামাও এসব, ওকে বিচার সভায় নিয়ে এসো। চল। ধর্মীয় বিচার সভায় যিশুকে সওয়াল করা শুরু হলো। বলো দেখি, তুমি কি সেই মসীহ? আমি বললে তোমরা বিশ্বাস করবে না, আর আমি যদি প্রশ্ন করি তোমরা উত্তর দেবে না। এখন থেকে মনুষ্যপুত্র পরাক্রমশালী ঈশ্বরের দক্ষিণ পাশে থাকবেন। তাহলে কি তুমি ঈশ্বরের পুত্র? হ্যাঁ, সেই আমি। কোন সাহসে ও এমন কথা বলে? ও দোষী। আরে ও যা বলল শুনলাম তো নিজের কানে। ওকে পিলাতের কাছে নিয়ে যাও। চল। তাকে নিয়ে যাওয়া হল রোমীয় শাসনযন্ত্রের নিষ্ঠুরতম মানুষ পন্তিও পিলাতের কাছে, যার আদেশে অন্তত হাজার খানেক লোক ক্রুশবিদ্ধ হয়েছে। এই সাত সকালে তোমরা এখানে কি চাও? ও লোকদের খেপাচ্ছিল, আমরা ওকে ধরেছি। এই লোকটাই মন্দিরে হাঙ্গামা বাঁধিয়েছিল, ওর কি শাস্তি হবে? ক্রুশে দাও। আমি তো শাস্তি দেবার কোনো কারণ দেখছি না। কোনো কারণ নেই। না, ও দোষী, ও লোকেদের কর দিতে নিষেধ করে, নিজেকে বলে মসীহ, আবার রাজা। রাজা? তুমি কি যিহুদীদের রাজা? তুমিই তো বললে।
গালিল থেকে শুরু করে এখন এখানে এসেছে? গালিল থেকে? হে লোকটাকে গালিলিও নাকি? তাহলে তো হেরোদকেই ফয়সালা করতে হবে। ও তো জেরুসালেমেই আছে নাকি? ওকে হেরোদের কাছে নিয়ে যাও। কি বলতে চাও, কে তুমি? যাদের তুমি শিষ্য বলো তারাই বা কারা? সবাই বলে তুমি নাকি অলৌকিক কাজ করতে পারো। দু একটা নমুনা দেখাও। দেখুন, ও সব লোকেদের খেপিয়ে তুলছে, ও নিজেকে বলে রাজা। এই লোকটা রাজা? মহারাজ, পেটাও ওকে। ওকে পিলাতের কাছেই পাঠাও, এটা ওর এলাকা। মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ তো এ করেনি। তাই আমি শুধু চাবুক মেরে ওকে ছেড়ে দিচ্ছি। উৎসবের সময় একজন বন্দীকে তো মুক্তি দিতেই হবে আপনাকে। বরং মুক্তি দিন বারাব্বাসকে। ব্যবস্থা করুন, বারাব্বাসকে মুক্তি দিন। আপনি কেন দেরি করছেন পিলার? ও আমাদের যিশু! শাস্তি হিসাবে যিশুকে ক্রুশে দিয়ে মারার দাবিতে জনতা চিৎকার করতেই থাকল। অগত্যা পিলাত তাদের দাবি অনুযায়ী সেই বারাব্বাসকে মুক্তি দিলেন, যে নরহত্যা এবং দাঙ্গা হাঙ্গামার জন্য বন্দী হয়েছিল, আর তার বদলে যিশুকে দেওয়া হল মৃত্যুদণ্ড। চলো!
তোমার নাম কে? কুরিনিয় শিমন আজ্ঞে। ওদিকে গিয়ে দাঁড়া, দড়ি কেটে দাও। সইতে পারছি না প্রভু, সইতে পারছি না, খাও একটু জল খাও। প্রভু জল নিন। জেরুসালেমের মেয়েরা, আমার জন্য কেঁদো না, বরং তোমাদের সন্তানদের জন্য কাঁদো। আমি তো সরস বৃক্ষ, আমারই যদি এই অবস্থা হয় শুকনো বৃক্ষের তবে কি হবে? ঈশ্বর আপনাকে সাহায্য করুন, আমরা প্রার্থনা করব। চলো এদিকে, হ্যালো, চলো চলো, জলদি জলদি জলদি, তুমি আগে যাও, তাড়াতাড়ি করো, হ্যালো তাড়াতাড়ি করো, চলো চলো জলদি, না আগাও, না তুমি আগে যাও। পিতা, এদের ক্ষমা করো, এরা কি করছে তা জানে না। বেটা অন্যদের বাঁচাত,
এবার নিজেকে বাঁচাক দেখি। হ্যাঁ, ক্ষমতা থাকলে নিজেকে বাঁচাও, ক্রুজ থেকে নেমে এসো। এবার একটা অলৌকিক কাজ করে দেখাও। শতাব্দী পূর্বের ভাববাদীদের ভবিষ্যৎবাণী পূর্ণ হল। দুই দস্যুর মাঝে ক্রুশবিদ্ধ হয়ে রইলেন যীশু। এটা কোন সাধারণ পোশাক নয়, মনে রেখো। না না না, ছিল না বলছি। ঠিক আছে, ভাগ্য পরীক্ষা হয়ে যাক। সত্যি ভাগ্যবান তুমি, এবার এটা নিয়ে কি করবে? যিশুর মাথার উপরে এক টুকরো কাঠ লাগিয়ে দেওয়া হলো, তাতে লেখা, এই ব্যক্তি যিহুদীদের রাজা। যিহুদীদের রাজা, এবার নিজেকে বাঁচা। তুমি নাকি মসিহ? তবে নিজে বাঁচো, আমাদেরও বাঁচাও। তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? কোনো অপরাধ না করলেও উনি তো একই শাস্তি ভোগ করছেন। আপনি যখন রাজা হয়ে আসবেন, আমাকে মনে রাখবেন প্রভু। আমি কথা দিচ্ছি, আজই তুমি স্বর্গে যাবে আমার সঙ্গে। বেলা তখন প্রায় ১২টা। হঠাৎ সারা দেশ জুড়ে নেমে এলো অন্ধকার। প্রায় ৩টে পর্যন্ত সেই অবস্থাই থাকলো। মন্দিরের বিশাল পর্দাটি লম্বালম্বি ভাবে চিরে আপনা থেকেই দুভাগ হয়ে গেল। পিতা, তোমার হাতেই আমার আত্মা সঁপে দিলাম।
যা যা ঘটল তা দেখে সেনাধ্যক্ষ ঈশ্বরের মহিমা স্বীকার করে বলে উঠলেন, ঈশ্বরের গৌরব হোক, সত্যি ইনি ধার্মিক ছিলেন। আরিমাথিয়ায় জোসেফ নামে একজন সৎ লোক ছিলেন, যিনি ধর্মীয় মহাসভায় এই হত্যাকাণ্ড সমর্থন করেননি। উপাসনার জন্য নির্দিষ্ট দিন শুরু হয়ে যাবে বলে সূর্যাস্তের আগেই যিশুর দেহ সমাধিস্থ করার জন্য তিনি পিলাতের অনুমতি নিয়ে এলেন। ক্ষমা করবেন, প্রভু দেহ অনুসরণ করে এখানে চলে এসেছি। ঠিক আছে, আসুন, উপাসনার সময় হয়ে আসছে। রবিবার খুব সকালে যিশুর দেহ সংরক্ষণের জন্য নিজের হাতে তৈরি বিবিধ সুগন্ধি মশলা নিয়ে তারা সেই কবরের কাছে এলেন। সবিস্ময়ে তারা দেখলেন কবরের মুখ খোলা, ভিতরে ঢুকে দেখলেন যিশুর দেহও সেখানে নেই। মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছ কেন? তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, মনে নেই? গালিলে থাকতে তিনি বলেছিলেন, আমাকে পরজাতীয়দের হাতে সঁপে দেওয়া হবে, হত্যা করা হবে, কিন্তু তিন দিন পর আমি আবার উঠব। আবির্ভূত হলেন স্বর্গের দূত, সূর্যের মতো উজ্জ্বল। আমাদের বললেন, মৃতদের মধ্যে জীবিতকে কেন খুঁজছো? সত্যি বলছি, আমাদের বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আমরা দেখেছি, তোমরাও দেখে এসো, কবর শূন্য, আমাদের প্রভু নেই। ভিতর বিশ্বাস করো আমাদের।
যিশু দুজন শিষ্যকে দর্শন দিলেন। তারা উত্তেজিত হয়ে অন্যদের কাছে ছুটে এলো। সত্যি প্রভু উঠেছেন, শিমুন তাকে দেখেছে, রাস্তার উপরে তাকে দেখে চিনতে পারিনি। যেই তিনি রুটি ভাঙলেন তখনই চিনলাম। এমায়তে আশ্চর্য, ওখানে কি করে গেলেন? তোমাদের মঙ্গল হোক। তোমরা ভয় পাচ্ছ কেন? মনে সন্দেহই বা আসছে কেন? দেখো আমার হাত পা, দেখো দেখো, এ সত্যি আমি। ছুঁয়ে দেখো, বুঝতে পারবে। কোনো আত্মার তো আর রক্ত মাংসের দেহ থাকে না। তোমাদের সঙ্গে যখন ছিলাম তখন আমি এসবই তো বলেছি। মসির ব্যবস্থায়, ভাববাদীদের লেখায়, গীতসংহিতায় আমার সম্বন্ধে যা লেখা আছে সবই পূর্ণ হবে। একথা লেখা আছে, আমাকে দুঃখ ভোগ করতে হবে, মৃত্যুর তিন দিন পর আমি আবার উঠব, আর আমার নামে সারা পৃথিবীতে পাপ মুক্তির সুসমাচার প্রচারিত হবে। জেরুসালেম থেকে তা শুরু। তোমরাই এসবের সাক্ষী। পিতা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তোমরা পাবে। তোমরা এখানেই অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত সেই সহায় না আসেন। ঈশ্বর তোমাদের রক্ষা করুন, আশীর্বাদ করুন। স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, তাই সমস্ত জাতির কাছে যাও, তাদেরকে শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যা কিছু শিখিয়েছি তা তাদেরকেও শেখাও, আর দেখো যুগান্ত পর্যন্ত আমি আছি, প্রতিদিন তোমাদের সঙ্গে আছি। যিশুর দেহ যে কবরে রাখা হয়েছিল তা আজ শূন্য। ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পরে তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন। তিনি আজও জীবিত, তিনি আপনার জীবনে আসতে চান। যিশু নিজেই বলেছেন, আমি পুনরুত্থান, আমি জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। যিশুর পুনরুত্থানের পর প্রায় 2000 বছর পার হয়ে গেছে, আজও তিনি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হিসেবেই রয়ে গেছেন। বহু বড় বড় নেতা জন্ম নিয়েছেন, মারাও গেছেন, শাসক, বিদ্বান, পণ্ডিত, দার্শনিক, ধর্মগুরুরা জন্মেছেন, আবার মৃত্যুবরণ করেছেন, কিন্তু যিশু আজও জীবিত এবং সবচেয়ে উল্লেখযোগ্য জীবিত ব্যক্তিত্ব। তাঁর জন্ম এক অলৌকিক ঘটনা। বাইবেলে আছে তিনি কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন। অপূর্ব তার জীবন অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। নিষ্পাপ শুদ্ধ সত্য জীবন ছিল তাঁর। যে কোনো মানুষের চেয়ে অনেক গুণ বেশি অলৌকিক কাজ তিনি করেছিলেন। তাঁর বাণীর কোনো তুলনা নেই। যারা তাকে মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করেছে তাদের তিনি দিয়েছেন ভালোবাসা, ক্ষমা আর নতুন জীবন। যেখানেই তার বাণী পৌঁছেছে সেখানেই দেখা দিয়েছে নতুন জীবন, নতুন আশা আর বেঁচে থাকার নতুন প্রেরণা। ক্রুশের উপরে তাঁর আত্মবলিদানও এক অভূতপূর্ব ঘটনা। 2000 বছর আগে ঈশ্বর তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন
মানবজাতির পাপার্থক বলি রূপে। তিনি আপনার জন্য প্রাণ দিয়েছেন, অপূর্ব তাঁর পুনরুত্থান। তার মৃত্যুর তিন দিন পরে ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল। যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে উঠলেন। তার জন্ম, তার জীবন, তার মৃত্যু ও তার পুনরুত্থান সব কিছুই প্রমাণ করে যে তিনি যা দাবি করতেন তিনি ছিলেন ঠিক তাই, ঈশ্বরপুত্র, সমগ্র মানব জাতির পরিত্রাতা। এই একই যীশু খ্রিস্ট আজও জীবিত আছেন। তিনি আপনার জীবনে আসতে চান, আপনার পাপ ক্ষমা করে এক প্রাচুর্যময় জীবন যাপনের শক্তি আপনাকে দিতে চান। শুনুন তিনি কি বলেছেন। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষ, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমি পথ, সত্য ও জীবন। আমার মাধ্যমে না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না। বাইবেল বলে, সকলেই পাপ করিয়াছে ও ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আরও লেখা আছে, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। যীশু তার ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে আপনার পাপের মূল্য চুকিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তিনি আপনার জীবনে আসার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছেন। দেখো, আমি দ্বারে দাঁড়িয়ে আছি, আঘাত করছি। কেউ যদি আমার রব শুনে দ্বার খুলে দেয়, আমি তার কাছে প্রবেশ করব। তার প্রেম ও ক্ষমার অভিজ্ঞতা এবং অনন্ত জীবন পেতে হলে আপনার পাপের জন্য ঈশ্বরের একমাত্র ব্যবস্থা হিসাবে তাকে মেনে নিয়ে বিশ্বাসে তাকে আপনার অন্তরে গ্রহণ করতে হবে। যদি আপনি আন্তরিকভাবে তা চান, তবে বিশ্বাসে প্রার্থনা করুন, খ্রিস্ট আপনার জীবনে আসবেন। আপনি এইভাবে প্রার্থনা করতে পারেন, প্রভু যীশু, আমি তোমাকে চাই। আমার পাপের জন্যই ক্রুশের উপরে তুমি প্রাণ দিয়েছ, তোমাকে ধন্যবাদ। আমার হৃদয় দুয়ার খুলে তোমাকে আমার মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করছি। আমার জীবনের ভার তুমি নাও, যেমন চাও তেমনি করে আমায় গড়ে তোলো। আমেন। এই প্রার্থনাই যদি আপনার অন্তরের ইচ্ছা হয়, তবে যেখানেই থাকুন প্রার্থনাটি করুন। আমি একটি করে লাইন বলে যাচ্ছি, আপনি আমার পরে পরে আন্তরিকভাবে তা বলুন। প্রভু যীশু, আমি তোমাকে চাই। আমার পাপের জন্যই ক্রুশের উপরে তুমি প্রাণ দিয়েছ, তোমাকে ধন্যবাদ। আমার হৃদয় দুয়ার খুলে দিয়ে তোমাকে আমার মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করছি। আমার জীবনের ভার তুমি নাও, যেমন চাও তেমনি করে আমায় গড়ে তোলো। আমেন। যদি আপনি পরম বিশ্বাসে এই প্রার্থনা করে যীশুখ্রিস্টকে আপনার অন্তরে আহ্বান জানিয়ে থাকেন, তবে নিশ্চিন্ত থাকতে পারেন তিনি আপনার জীবনে এসেছেন, কারণ তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি এ বিষয়েও নিশ্চিন্ত হতে পারেন, আপনার সব পাপ ক্ষমা হয়েছে, আপনি এখন ঈশ্বরের সন্তান এবং অনন্ত জীবনের অধিকারী। যদি যীশুর প্রতিশ্রুত সেই পরিপূর্ণ জীবনের অভিজ্ঞতা পেতে চান, তবে প্রতিদিন প্রার্থনায় তার সঙ্গে কথা বলুন। শাস্ত্র পাঠ করে আবিষ্কার করুন আপনার জন্য তার কি অপূর্ব পরিকল্পনা রয়েছে। যারা তাকে ভালোবাসে, অনুসরণ করে, তাদের সঙ্গে মেলামেশা করুন, আর সর্বদা তার সেই অপূর্ব সুন্দর প্রতিজ্ঞার কথা মনে রাখুন। আমি কখনো তোমায় ছাড়ব না, কোনো মতে তোমাকে ত্যাগ করব না। আর দেখো, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে।